তো জিতেন্দ্ৰ ব্লগ স্তপন প্রথমে সকলকে ভগালী বিহুর লগতে উরুকার বহুত বহুত শুভেচ্ছা জানালো। তো যাওয়া বছর পরা ভাবি আছিল একটা ভেলাঘর বনাম বনাম বলে, তো ফাইনালি এইবার সেই সপনটো মানে পূরণ হয়ে গেল। তো চাবারে ফাইনালি ভেলাঘর বনাই দিলো, মানে এই তো রাইজর ভেলাঘর নয় দিয়কসুন, মানে আমি রাইজর তো হেতো এতো রাইজর, তো গাঁৱর আমি কেইজন মানে 9 জন 8 জন মিলি গিলে এই ভেলাঘরটো বনাই দেখর সন্তান নাকি। তো এতিয়া আপোনালোকক একদম ভেলাঘরটো কেনেকে বনাইছো আর ভিতরে সব করিম, সব একদম সম্পূর্ণ দেখাম বলক। ফার্স্টতে এটা সিনেমেটিক দেখাই লও। তো তারপরে এইটো হচ্ছে সেই ভেলাঘরটো, যেটো আমি পুরা একদম 1 মাহৰ আগৰ পৰা একদম কাম কৰি আছিলোঁ, মানে 8 জন 9 জনমান চলি। তো তারপরে এইখিনি এনেকুৱা, তো পাছতে বাইরখিনি চাই লগ পাই এইটো চাপরে, এইটো সরুকে এটা মানে মানে প্রসাদ দিয়ার কারণে আর প্রসাদ দিয়ার কারণে এইটো এটা বনাইছো এনেকে আর তালপাত দিছো। এই তালপাত ইফালে তালপাত উপরতো আছে তালপাত যে নারা কতে নারা আমার মাইনা হাতে এসে ওসরের মাইনা হাতে কত উদ্বাইছে আর ভেলাঘর বলে আর প্রথমবার ভেলাঘর না, তো এই কারণে তো মানে প্রত্যেকে তো মানে মেজি তো বনায় না, তো মেজি তো প্রত্যেকের ঘরে ঘরে আর রাইজ তো বনায়, তো ভেলাঘর আজিক লাগি আমার গাঁৱত কোনে মানে বনোৱা নাই, তো ফাইনালি এই কারণে আমি বনালো ভেলাঘর প্রথম ভেলাঘর বলে কিনে চাপরে ফটো উঠা মানুষ একদম সব সব গাঁৱরে, কিন্তু সব গাঁৱরে হয়। তো রাইজ সকল এতিয়া বলক ভিতর ভেলাঘর কমান কমান কেনেকে কেনেকে কি বনাইছো চাই লোক এতিয়া বলক বলক। তারপরে ফার্স্টতে ইফাল দি এই এখন আছে এন্ট্রি কাট, এতে আপিশলির কাটে মুনিয়া মানু, এতো মানে এক্সিট আর মানে ও এতো এন্ট্রি এতো এক্সিট এন্ট্রি আর এক্সিট কি নক, মই আজি গম পালু এন্ট্রি মারু ভাবছো আপিশলি হুরকা আক্সট্রা আপা হুরকা আক্সট্রা, এতো মানে পুরো এটা মানে মন্দিরত দরে একদম মন্দির টাইপর, কিন্তু গতাখিনি সব কাভার ইফালে পয়ো খুলা নাই মন্দিরও সে খুলা আর বাইরে ফেলে কি সাবা লাগে দে নেসারালি আর তো লাগে। আর মেন মেন বস্তু তো হলে তো আমার খিনি মাল খিনি মানে জিমান যাবত তাবর সে গাছর মুড়া কি বর মুড়া মানুর মুড়া গরুর মুড়া তো সব সব ইগলা দিছো একদম পুরো একদম উপরক লাগি ভর্তি করিছো, তাতে জুই করা লগালে একদম উপরক লাগি যায় ফেট ফেটকে যায় একদম যাব। আর এই ফেলে অনেকে দুঃখ দুঃখর কত ভারি, তো মানে কিবা মন মারি আছে দিছি আনবাবারে। আর আমার কত ফেলা তো অবস্থিত নকয় কিয়া আমার গাঁৱর রাইজর মন্দির, তো মন্দিরর সর নহয় জায়গাখিনির নাম তো কই দি কামরূপ জেলার সবে জানে ফেমাস বীরপাড়া, ও বীরপাড়া বীরকে বীর, কিন্তু মই বিন্ন হইলে লং বুলি ভাবছো আর কি হয় মানে বহুত বেশি এক্সাইটেড হয়েছো, বহুত ভাল লাগবো এনেকে, কারণ আমি আগতে এনেকে খানা চানা খাই পা নাই ভেলাঘরত থাকি কিনে। আমার বিক চাবারে মানে গাঁৱত ফার্স্ট টাইম ভেলাঘর বানাইছি না, এখানে ফটো উঠি তৎ পা না একদম মেমরি ভর্তি করে দিব যে বুঝা গেছি। ক্যামেরাম্যান একদম অনুপ, আমার প্রফেশনাল ক্যামেরাম্যান না প্রফেশনাল একদম, মানে প্রথমবার যে খেলাঘর বানাইছি আমার গাঁও, তোর মানে কেনেকা মানে লাগে কেনে লাগে মানে ফিলিং আই এম স্পিচলেস, তুমি কইসা দিবি কারণ তো ফটো উঠছে না, মানে 1 মাস রিল বানাইছি ফটো উঠছে তামা মানে খানা খাবি না, তো রাতি যে এটা খানা খাম খাওয়ার কারণে জন্ম খাইছো, পৃথিবীত কি করবা আপনারা কি করবা জন্ম খাইছো, মই খাওয়ার কারণে খাইছো হয় নেকি, খামে মই খামে মই কাই বাধা দিবা তো খাওয়ার কারণে জিয়াই থাকা না, খাওয়ার কারণে জিয়াই থাকা না, জিয়াই থাকার কারণে খাওয়া দই হেতো কো খাওয়ার কারণে জিয়াছো, ফাইনালি আমার আহি গেল আমার ভেলাঘরের সভাপতি, মানে যার কারণে সব সম্ভব হয়েছে আর মানে এই বলে কলিয়া ভুল নয়।